আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি মোহাম্মদ আবু জাবর, ফরেক্স লার্ন বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আশা রাখি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও করতে উৎসাহিত করবেন। যাই হোক, আপনাদের জন্য যে বিষয়ে ভিডিও করতে চাই সেটা আপনারা থাম্বনেইলে বা আমার শিরোনামে দেখতে পারছেন বা বুঝতে পারছেন। আসলে আমরা যারা ফরেক্স ট্রেডার, শুধুমাত্র ফরেক্স ট্রেডার না, যারা আমরা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ে কাজ করি বা অনলাইন ইনকাম করি, তাদেরকে যে কোনো একটা অনলাইন পেমেন্ট মেথড লাগবে। আমরাও ফরেক্স ট্রেডার তাদের ব্যতিক্রম না, আমাদের এখানে অনেকগুলো পেমেন্ট মেথড থাকে, ব্যাঙ্ক ট্রান্সফার বা ক্রেডিট কার্ড বা ভিসা কার্ডের মাধ্যম সহ অন্যান্য যে ই পেমেন্ট আছে, নেটাল আর স্কিল, ওয়েব মানি, পারফেক্ট মানি, পাইয়ার, ইটিসি। আমাদের সব দেশে সবচেয়ে জনপ্রিয় হলো নেটেলার এবং স্কিল, বিশেষ করে যারা বেট খেলে, যদিও এটা হারাম আমি আগেই বলেছি, তাদের জন্য নেটেলার এবং স্কিলটা ছাড়া অন্য কোনো সাপোর্ট করে না। ইদানিং অন্য পেমেন্ট মেথড সাপোর্ট করে কিনা আমি জানি নেই। মানে একদিন ফোন করে বলছে যে আপনি কি জানেন যে নেটেলার বাংলাদেশে বন্ধ করে দিচ্ছে। আমি তো না বলতে পারবো না, আমি তো কদিন ধরে ট্রানজ্যাকশন বা আমি অপেন করিনি। তা আমি তখন ভিডিও দেখার জন্য ইউটিউব সার্চ করলাম, যে দেখি হ্যাঁ আপডেট, অনেক ভাইয়েরাই ভিডিও দিয়েছে যে নেটেলার বন্ধ করে দেওয়া হচ্ছে এখন অপেন না করার জন্য বা ট্রানজ্যাকশন না করার জন্য। প্রায় 2-3 সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে আমি, যাই হোক বন্ধুরা, তার আগে আমার যারা এই চ্যানেলটিতে ভিডিও দেখেননি তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেবেন। আমি একটু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারতেছি না। আমি গুরুত্বপূর্ণ, আমি যেগুলো ভিডিও এর আগে কোনো দিন দিইনি অ্যানালাইসিসের ওপরে, এবং আমি আমি কিছু অ্যানালাইসিস, যেটা ব্যতিক্রম অ্যানালাইসিস দেবো, যে অ্যানালাইসিস আপনাদের খুব কাজে লাগবে। আমি এই অ্যানালাইসিসের জন্য আমার এই সাইটে দেখেন, আমি কয়েকদিন আগে যে একটা আর্টিকেল পোস্ট করেছি, ফরেক্স ট্রেডিংয়ে কীভাবে অ্যানালাইসিস প্যারালাইসিস এড়ানো যায় পার্ট ওয়ান দিয়েছি আমি। কারণ আপনি যদি অ্যানালাইসিস ঠিক মতো না করেন তাহলে আপনি অবশ্যই লুজার। তো এখন যে বিষয়টা হলো, আরেকটা বিষয় দেখেন, আমি আমার চ্যানেলটাকে নতুন আঙ্গিকে সাজানোর চেষ্টা করতেছি। আপনি দেখতেছেন যে আমি ল্যাঙ্গুয়েজ বার সেট করেছি, দেখেন অনেকগুলো দেশের আমি ল্যাঙ্গুয়েজ সেট করেছি। আর তাছাড়াও আমি এখানে সোশ্যাল সামাজিক নেটওয়ার্কে আরও অনেকগুলো সাইট অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন যে এটা টেলিগ্রাম, পিন্টারেস্ট, ভাইবার বা ইনস্টাগ্রাম, টুইটার। আর আমি এখানে টেলিগ্রামে আমি সিগন্যাল দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ হলো আপনাদের জন্য সহায়তার জন্য আপাতত ফ্রিতে সিগন্যাল দেব। এখন এটা শুরু করি নেই, আশা রেখে ও সিরিজ শুরু করব। তবে আমার চ্যানেলটাকে আপনারা আমার ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আশা রেখে আমি আমার সাবস্ক্রাইব যখন বেশি হবে তখন আমি আশা রেখে যে ফ্রি সিগন্যাল দেওয়া শুরু করে দেব। যদিও আমি কিছু পোস্ট দিয়েছি তবে এটা নিয়মিত দিইনি, মাঝে মাঝে। যাক বন্ধুরা, অনেক কথা হলো, আমি যে বিষয়ে আজকে করছি নেটেলারের বিষয়ে, আসলে আপনারা ইউটিউব সার্চ করলে বুঝতে পারবেন যে নেটেলার একটা স্প্যাম কোম্পানি। কারণ বাংলাদেশ থেকে তারা লক্ষ লক্ষ ডলার হাতিয়ে নিয়েছে, এটার আপনারা ভিডিও আপডেট দেখেছেন। তো আমি তার একটা প্রমাণ দেখাবো আর আপনারা
সাজেস্ট করব আপনারা এখন কি করবেন। যে বন্ধুরা যে কথা বলতেছিলাম এর আগে, যে আমার এক বন্ধু মারফতে আমি নেটালার স্ক্যাম বা বন্দর বিষয়ে ইনফরমেশন পাই, যেহেতু আমাদের ফরেক্স ট্রেডিংয়ে যে পেমেন্টে আমরা ডিপোজিট করব সে মাধ্যম দিয়ে আমাদের উইড্রো করতে হয়। তা আমি ডিপোজিট করেছিলাম কিছু আমার নেটালারের অ্যাকাউন্টের মাধ্যমে, তা আমি প্রফিটের কিছু উইড্রো করেছিলাম নেটালার অ্যাকাউন্টে অনলি 30, আর আমার ছিল 1.31 সেন্ট। আমি যখন এটা সেল করতে যাই, আমি আর আগে দেখেছি যে হ্যাঁ আমার অ্যাকাউন্টটা ওকে ঠিক আছে, আমি ওপেন করেছি দুইবার, করার পরে আমি তখন মানে অ্যাকাউন্ট খোলা থাকার পরে আমি এখানে এটা ডিপোজিট উইড্রো নিয়েছি ব্রোকার থেকে। যখন দেখে যে হ্যাঁ আমার উইড্রো কমপ্লিট, তখন আমি কয়েকদিন পরে যখন সেল করতে যাই তখন দেখি আমার অ্যাকাউন্টটা আর ওপেন হয় না, তখন আমাকে এই যে টেম্পোরারি ডিজেবলের মেসেজ আসে, এই যে এখানে আমাকে ইমেইল তারা দেয় যে ডিয়ার শাহ আলম, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি ডিজেবল টু প্রোটেক্ট ইউর পার্সোনাল ইনফরমেশন, ইউ উইল বি আনএবল ডিপোজিট উইডো, অর্থাৎ আমি এগুলো আর করতে পারবো না, তাকে জেনে দেয় সাইন ইন করতে বলে এবং হলো আমাকে কী করতে হবে রিঅ্যাক্টিভ করতে এটা আমাকে, তখন আমি মানে কন্টাক্ট নেটওয়ার্ক সাপোর্টে ইয়ে করতে বলে যোগাযোগ করতে বলে। তখন আমি কয়েকদিন পরে আমি এই নেটালার, আমি চিন্তা করলাম আগে নেটালার কাস্টমার কেয়ারে ফোন না দিয়ে আমি সাপোর্ট ইমেল, নেটালার সাপোর্ট ইমেইলে এই help@netala.com আমি ইমেল করলাম। আপনার অনেকে এখানে ইনফরমেশন যদি তারা এরকম আপনার টেম্পোরারি ডিজেবল হয়ে থাকে তাহলে অ্যাকাউন্টে ওরা আপনাকে যদি ফোন করেন, ইমেইলে আসলে তাড়াতাড়ি রেসপন্স আসে না, সেহেতু আপনারা যদি তাদের কাছে কল করেন, এখন যদিও এদের আমাদের দেশে কল করতে অনেক টাকা খরচ হবে, ওদের দেশে কল করতে লন্ডনে কল করতে খরচ হবে, সেক্ষেত্রে আপনারা অ্যাপস গুগল প্লে স্টোর থেকে সেকেন্ড লাইন অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন, দিয়ে ওখানে কথা বলতে পারেন। এখানে অনেকে কথা বলে যে নিজের ফোন থেকে ফোন দিতে হবে, এটা আসলে আমার জানা মতে না, ফোন দিলেই হলো, অনেকে সাজেস্ট করে। তো আপনাদের যদি ওদেরকে কাস্টমার ফোন দিতে চান তাহলে আপনাদেরকে তার নাম, তারপরে নাম, ইমেইল, অ্যাড্রেস, তারপরে মোবাইল নম্বর, তারপরে আপনি ডেট অফ বার্থ, লাস্ট ট্রানজ্যাকশন, আর আপনার হয়তো সিকিউরিটি কোশ্চেন এবং ইনআইডি নাম্বার, এগুলো কিছু তথ্যগুলো আপনি আগে লিখে নেবেন, লিখে নিলে আপনার দিতে পারে। আমি ইমেইল করার পরে দেখি আমি তাড়াতাড়ি অ্যান্সার উত্তর পেয়েছি, দেখা গেল যে কেন আমার অ্যাকাউন্টটা বন্ধ করা হলো, আমি যখন তাদেরকে ইনফরমেশন কিছু দিলাম, এই যে এখানে আমি দিয়েছিলাম রিঅ্যাক্টিভেট মাই নেটালার অ্যাকাউন্ট, তাদেরকে আমি দেখেন এখানে এগুলো ইনফরমেশন দিয়েছিলাম, মাই ডেট অফ বার্থ, তারপরে দেখেন এখানে নেটালার হেল্পে আমাদের আমাকে ইনকোয়ারি দেয়, অর্থাৎ হলো দাদার একটা কল দেয় আমাকে, টিকিট নাম্বার দিয়ে দেয়, কেস নম্বর এত 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 দেয় তারিখ, পরবর্তীতে তারা আমাকে জানায় যে দেখেন এখানে কি লিখেছে, উই আর সরি টু ইনফর্ম ইউ দ্যাট ডিউরিং এ রিসেন্ট অডিট অফ ইউর নেটওয়ার্ক অ্যাকাউন্ট উই ফান্ড রিজনেবল গ্রাউন্ড। তারপর একটা বিষয় দেখেন যে অ্যাডমিনিস্ট্রেশন ফি আমার যে টোটালে ছিল $31 তিরিচ্ছেন, টোটালে আমাকে কাটে নেই যে কী করছেন। আমরা তাদেরকে আসলে ধরারও কোনো উপায় নেই, কারণটা হলো তারা বলতেছে যে প্লিজ রেফার টু আওয়ার টার্ম অ্যান্ড ইউজ অ্যাকসেপ্ট আপন অ্যাকাউন্ট স্টেশন সময় যেগুলো আমার টার্মস অ্যান্ড ইউজ হলো এগুলো আপনি ভায়োলেশন, অর্থাৎ হলো এগুলো আপনি রুলস ভঙ্গ করেছেন, এই জন্যে এই কথা বলে তারা কী করে আমার এই ডলারটাকে পুরোটাই কাটে নেই। এখানে তারপরে দেখেন আমাকে আরেকটা ইমেইল দেয় তারা নেটওয়ার্ক থেকে যে এটা সরি, আর আমরা এটা ডিসিশন ফাইনাল যে আমরা ক্লোজ করে দিলাম, আপনি এই রুলস ভঙ্গ করেছেন।
তা আসলে তাদের যে রুলস, এটা আসলে কি রুলস আর কি, মানে এটা আসলে বোধগম্য হয় না যে এত কঠিন রুলস আইপি একটা ব্যবহার করতে হবে। অন্য কোনো মানে ই পেমেন্ট অ্যাকাউন্ট আছে, এগুলো আসলে আমার জানার মতো নেই। আমি পরবর্তীতে আমি ওয়েব মানি ইউজ করি, আমি স্কিলও ইউজ করবো না। এই কারণে আমি আপনাদের জন্য সাজেস্ট যে নেটেলার এবং স্কিল আপনারা ইউজ করবেন না। কারণটা হলো নেটেলার এবং স্কিল একই কোম্পানির এবং পেসেফ কোম্পানি, যে ওরা যে কোনো সময় স্কিলও আপনার বন্ধ করে দিতে পারে। এমন কোনো ব্যক্তি নাই যে নেটেলারের অ্যাকাউন্টে খোয়া যায়নি। আমার পরিচিতের মধ্যে একজনে $500, একজনে $4,000 কে গেছে। $500 ভেতরে ওদের সাথে যোগাযোগ করে $350 ফেরত দিয়েছে এবং $150 ফেরত দেয়নি, বলছে যে অ্যাডমিনিস্ট্রেশন ফি। এই অ্যাডমিনিস্ট্রেশন ফির কথা বলে তারা হাজার হাজার ডলার, লক্ষ লক্ষ ডলার স্ক্যাম বাংলাদেশ থেকে নিয়ে গেছে। এবং এই নেটেলার তাহলে বলা হচ্ছে যে মানে ওরা যে কোনো একটা অজুহাত দিয়ে, এখানে আপনি দেখেন আমি এখন ইউজ ব্যবহার করি ওয়েব মানি এবং হলো পারফেক্ট মানি অ্যাকাউন্ট করছে, এবং এই দুটো অ্যাকাউন্ট আপনারা আমার মানে করবেন। এবং অনেক ব্রোকারই কিন্তু পারফেক্ট মানি এবং ওয়েব মানি সাপোর্ট করে, যেহেতু আমি দেখেছি। এই জন্য আপনার ওয়েব মানি প্রায় এগুলো করে, এবং তাছাড়াও অনেক ব্রোকারের লোকাল ডিপোজিটের সিস্টেম আছে। এবং আমার মতে নেটেলার এবং স্কিল অ্যাকাউন্ট কখনোই আপনারা নতুন করে করবেন না এবং ট্রানজ্যাকশন করবেন না, কারণ এরা যে কোনো সময়, আজ নয় কাল নয় পরশু, যে কোনো সময় আপনি অ্যাকাউন্টটাকে ওপেন করে দিতে, অনেকের অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভেট করে দিছে কিন্তু তাদেরটা আবার যে কোনো কারণ দেখে আপনাকে বন্ধ করে দিতে পারে। এত রুলস তাদের মানা সম্ভব না যে একটা মোবাইলে, একটা কম্পিউটারে, একটা পিসিতে, একটা অপারেটিং সিস্টেমে আপনার মানে ব্যবহার করবেন, আইপি তারা ধরবে, মানে অনেক কিছু তাদের সমস্যা। অথচ ওয়েব মানি আপনার একটা মানে অপারেটিং সিস্টেম দিয়ে অথবা মোবাইল দিয়ে আপনি 5টা অ্যাকাউন্ট থাক আপনি পরপর একটা একটা ওপেন করতে পারবেন, সমস্যা করবে না তারা মোটা। এবং তাদেরটা আমার খুবই ভালো লাগে, তাদের সিকিউরিটিও ভালো। তার ওয়েব মানি বস সচরাচর দেখছি তারা যে মেসেজগুলো আসে, তাদের যে সিস্টেমটা অটোমেটিকলি অ্যাপসের, খুবই ভালো লাগে আমাকে। তো আপনার এরকম আমি ওয়েব মানি অ্যাকাউন্টটা কীভাবে ওপেন করে এটা আমি আপনি অন্য একটা ভিডিওতে এনছিলে দেখাবো আশা রাখি। আর নেক্সট টাইমে আমি বলেছি যে আমি আসলে ফরেক্স আর ভালো ভালো ভিডিও নিয়ে ইনশাল্লাহ নিয়ে আসবো। তো বন্ধুরা, আপনাদের সর্বশেষ রিকোয়েস্ট হলো যে অবশ্যই আপনারা নেটেলার স্কিল পরিহার করার চেষ্টা করুন, এবং আপনাদের এটা ভবিষ্যতে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, যাদের ক্ষতি হয়নি তাদেরও আসলে যে কোনো সময় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তারা যদিও বাংলাদেশে শোনা যাচ্ছে যে স্কিল বৈধ করেছে, তারপরেও আসলে নেটেলার যেহেতু একই কোম্পানি, তারা কোন সময় এটা বাদ দিয়ে দেবে বা এটা অবৈধ করবে এটা বলা যাবে না। আসলে আমার নেটেলার এবং স্কিল অ্যাকাউন্ট ওপেন করতে বা ট্রানজ্যাকশন করতেই ভয় লাগে, কারণ কোন সময়ে কোন অজুহাতে বা কোন দেশে আমার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় তা আমি বুঝতে পারবো না। কারণ এরা ইতিপূর্বে আমার নামে অ্যাকাউন্টগুলো, স্কিল এবং নেটেলার অ্যাকাউন্টটা তারা পার্মানেন্টলি ক্লোজ করে দিয়েছে, এবং তারা সামথিং একটা অজুহাতে। আমার চ্যানেলের সাথে থাকেন এবং আমার ওই ওয়েবসাইটে যেগুলো আমি আপডেট দিয়েছি আশা রাখি এগুলো অবশ্যই আপনার আর্টিকেলগুলো পড়বেন এবং দেখবেন এবং পরামর্শ দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকুন, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু।